তোমরা কি গেস করতে পারছো কি উপকরণ দিয়ে এই প্লাস্টিক চাটনিটা বানানো? হ্যালো এভরিওয়ান, তিতলিস ব্লগ ভেঞ্চার্সের আজকের ভিডিওতে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব একটা ইউনিক প্লাস্টিক চাটনির রেসিপি। চলো তাড়াতাড়ি ভিডিওটা দেখে নেওয়া যাক। আজ বানাবো কাঁচা পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি। খুব ইউনিক হয় কিন্তু এই রেসিপিটা, একবার বাড়িতে ট্রাই করো। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের অলমোস্ট 500 গ্রামের কাঁচা পেঁপে। এটাকে ধুয়ে বোটা ছাড়িয়ে এবার ভালো মতন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর সময় একটু মোটা করে খোসাটা ফেলতে হবে, যাতে একটুও সবুজ অংশ পেঁপের গায়ে লেগে না থাকে। একটু কষ বেরোতে পারে খোসা ছাড়াবার সময়, এটা লাস্টে একবার ধুয়ে নিলেই হবে। আমার তো খোসা ছাড়ানো অলমোস্ট কমপ্লিট। এবারে মাঝখান থেকে 2 টুকরো করে নিলাম। দেখো একটাও কিন্তু বীজ নেই, জেনারেলি বীজ থাকে, সেটা একটা চামচ বা চাকুর সাহায্যে তোমরা কিন্তু ফেলে দিতে পারো। এবারে এইটাকে একটা গ্রেডারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এই কাজটা করতে একটু সময় লাগবে আর একটু পরিশ্রমও হবে, বাট এই পরিশ্রমটুকু করলে এর ফল কিন্তু দারুণ। তো ধৈর্য ধরে আর একটু সাবধানে সমস্তটা এখন গ্রেট করে নিই। ব্যাস, আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো এই পরিমাণ পেঁপে কিন্তু আমি পেলাম। নেক্সট একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। আজকে রান্নার উপকরণ হিসেবে নিয়েছি সামান্য কাজু, কিশমিশ, এলাচ আর শুকনো লঙ্কা। প্রথমেই তেলের মধ্যে এলাচগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে ফেড়ে। এলাচগুলোর খোসা ছাড়িয়ে নিলে এলাচটা কিন্তু পরে আর তেলে গিয়ে ফাটবে না। এলাচ দিলে পেঁপের যে একটা অড স্মেল হয় ওটাও কিন্তু একদম চলে যাবে। কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁপেটা। সামান্য নুন অ্যাড করব, খুবই সামান্য। দেন এটাকে ভালো করে ফ্রাই হওয়ার জন্য রেখে দেব। পেঁপে দিয়েই কিন্তু, ভুলেও চিনি দিও না, তাহলে কিন্তু পেঁপেটা একদম সেদ্ধ হবে না। পেঁপেটাকে এবারে সামান্য একটু পরিমাণ হাতে নিয়ে একটু টিপে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তারপর এর মধ্যে কিন্তু আমরা চিনিটা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এরপর চিনিটা মেল্ট হওয়া অবধি ভালো মতন এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিই। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। বেশ চিনিটা আর জলটা ভালো মতন ফুটে একটা শিরার কনসিস্টেন্সি আসবে। এই অবস্থায় নিয়েছি 2 টুকরো গন্ধরাজ লেবু। তোমরা চাইলে যে কোনো লেবু ব্যবহার করতে পারো, পাতি লেবু বা যেই লেবু ঘরে অ্যাভেলেবেল। আমি গন্ধরাজ লেবু বাড়িতে ছিল তাই ব্যবহার করলাম, আর গন্ধরাজ লেবুর স্মেলটাও তো খুবই সুন্দর হয়। এটা এখন অ্যাড করে দিচ্ছি। এই সময় কিন্তু পুরো গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। লেবু দেওয়ার পরে কিন্তু ভুলেও আর রান্নাটা করা যাবে না, গ্যাস অফ করে লেবু দিতে হবে। কারণ লেবু দেওয়ার পর এটাকে কুক করলে স্বাদটা কিন্তু সামান্য তেতো হয়ে যেতে পারে। দেখো আমার চাটনি কিন্তু অলমোস্ট রেডি। বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা কোনো স্পেশাল অকেশন, এরকম একটা ইউনিক টাইপের চাটনি বানালে যে কেউ কিন্তু তোমার তারিফ করতে বাধ্য। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে একদম ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই বাই।